OnePlus Nord 2T আসতে চলেছে, তাও আবার 20,000 রুপির নিচে, এটাও সম্ভব? হ্যালো বন্ধুরা, আজকের আরও একটা অসাধারণ টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। দেখেছেন তো, আবার ভুলে যাচ্ছেন, লাইকের কথা বলছি। যেদিন আমি প্রথমেই বলে দিই সেদিন আপনারা লাইক করে দেন, না হলে ভুলে যাচ্ছেন, এটা করবেন না। যাই হোক, আজকের টেক নিউজে প্রথমে একটা হোয়াটসঅ্যাপের ছোট্ট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং ফিচার্স, অর্থাৎ আপনি যদি কাউকে মেসেজ করেন আর সেক্ষেত্রে আপনি যদি ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার্সটা অন করে রাখেন, নির্দিষ্ট সময় পর হোয়াটসঅ্যাপ থেকে ওই মেসেজটা ডিলিট হয়ে যাবে। কিন্তু হোয়াটসঅ্যাপ একটা নতুন আপডেট রোল আউট করতে চলেছে, যেখানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অন থাকলেও আপনি আপনার প্রয়োজনীয় মেসেজটাকে সেভ করে রাখতে পারবেন। অবশ্যই একটা বেটার আপডেট বলা যেতে পারে। আর ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার্স আপনারা কতজন ইউজ করেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এরপর গতকালের পোলকে নিয়ে আলোচনা করি। গতকালের পোলে আমি জানতে চেয়েছিলাম, পোল দেখতে পারেননি, ফেসবুক গ্রুপে পোলটা এখনও রয়েছে, আপনারা চাইলে গিয়ে ভোট দিতে পারেন। গতকালের যে পোল আমি দিয়েছিলাম সেখানে আমি জানতে চেয়েছিলাম মিড বাজেটে কোন ফিচার্সটা আপনারা দেখতে চান। IP68 রেটিং, ওয়্যারলেস চার্জিং, এগুলো তো আমরা ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনে দেখতে পাই এবং সেটা অনেকদিন আগে থেকেই দেখতে পাই। সেগুলো কিন্তু এখনও মিড বাজেটে তেমন অ্যাভেলেবেল হয়নি। আমার খুবই আশ্চর্য লাগে, ওয়্যারলেস চার্জিং টেকনোলজিটা অবশ্যই 30,000 রুপির বাজেটে যে সমস্ত স্মার্টফোন আসে সেগুলোতে দেওয়া সম্ভব, কিন্তু কোনো স্মার্টফোন কোম্পানি এখনও পর্যন্ত দেয়নি। IP68 না হোক, IP67 কিন্তু স্যামসাংয়ের বেশ কিছু মোটামুটি মিড বাজেট ফ্ল্যাগশিপ যেগুলো আছে সেগুলোতে পাওয়া যায়। A52, তারপরে আমরা সামনের দিনে যে A53, A73 ফোনগুলো আসতে চলেছে সেগুলো দেখতে পাবো। কিন্তু আপনারা দেখলাম সকলে IP68 ভোট দিয়েছেন। সো আগামীকাল আবার পোল থাকবে, অবশ্যই ফেসবুক গ্রুপে আপনাদের উপস্থিতি কামনা করছি। অবশেষে রিয়েলমির আরও একটা লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে, যদিও সেটা ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে নয়, ইন্দোনেশিয়ার মার্কেটে। 22 মার্চ রিয়েলমি বেশ কিছু তাদের স্মার্টফোন লঞ্চ করছে। রিয়েলমি নার্জো 50A প্রাইম, রিয়েলমি GT2 সিরিজ, এছাড়াও বার্স Air 3, এছাড়াও অনেক কিছু IoT ডিভাইসও তারা লঞ্চ করবে। যদিও এশিয়া লঞ্চ শুরু হয়ে গেল, দেখা যাক এবার ইন্ডিয়া বা বাংলাদেশে কবে রিয়েলমি GT2 সিরিজ আসে। যদিও রিয়েলমি GT2 সিরিজ যারা কম দামে পাবেন বলে অপেক্ষা করে আছেন তাদের অপেক্ষা করার দরকার নেই, বেশ ভালোই দাম হবে। বেশ কিছুদিন আগের থেকে টেক নিউজে আমি বলে আসি, রিয়েলমি কিন্তু তাদের একটা বাজেট এবং মিনি ট্যাবলেটের উপর কাজ করছে, যেটার মডেল নাম্বার হবে রিয়েলমি প্যাড মিনি। সেটা আজকে 3C সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। এমনকি এই ট্যাবলেটটার পেছনের দিকটা কেমন দেখতে হবে সেটাও সামনে চলে এসেছে। বলা হচ্ছে 6400mAh এর ব্যাটারি থাকবে এবং 18W চার্জার থাকবে, এবং সেক্ষেত্রে এই ট্যাবলেটের দাম মোটামুটি 10,000 রুপির নিচে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়েলমি CEO মাধব সেঠ আজকে অফিসিয়ালি বলেছেন, রিয়েলমি বেশ কিছু 5G স্মার্টফোনের ওপর কাজ করছে যেগুলো স্পেশাল এডিশন হতে পারে, যেটা আমরা রিয়েলমি 9 স্পিড এডিশন পেলাম ওই ধরনের স্পেশাল এডিশনের ওপর কাজ করছে। কিন্তু তাই বলে রিয়েলমি 4G ডিভাইস লঞ্চ করা বন্ধ করে দেবে না। রিয়েলমি একাধারে 5G, একাধারে 4G দুই ধরনের মার্কেটের উপরেই নাকি কাজ করবে। এরপর আমরা কথা বলবো স্যামসাংকে নিয়ে। স্যামসাং ইন্ডিয়ান মার্কেটে কামাল করে দিয়েছে। আপনারা সকলেই জানেন স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ লঞ্চ করেছে, S22 আলট্রা, S22 প্লাস এবং S22। ইন্ডিয়ান মার্কেটে 1,500 কোটি টাকার রেকর্ড সেল হয়েছে প্রি বুকেই, পরবর্তীতে আরও দিন পড়ে রয়েছে, বুঝতে পারছেন? এবার না অ্যাপেলকে ছাপিয়ে যায়। যাই হোক, স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস, এই ফোনটার পুরো রিভিউ কিন্তু অলরেডি আমাদের পরিবারে আছে, আপনারা চাইলে আই বাটনে থাকা লিঙ্ক থেকে একবার দেখে নিতে পারেন। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের 3টে স্মার্টফোনেরই কিন্তু সেল শুরু হয়ে গেছে, আপনারা চাইলে এখন অ্যামাজনের থেকে বা স্যামসাংয়ের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন। তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের অফার রয়েছে, একদম অফার অ্যাভেল করতে ভুলবেন। স্যামসাং কিন্তু এবার পরবর্তীতে তার অন্যতম ফ্ল্যাগশিপ সিরিজ স্যামসাং গ্যালাক্সি ফোল্ড সিরিজের উপর নজর দেবে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 4, এই ফোনটা কেমন দেখতে হবে তার একটা পেটেন্ট সামনে চলে এসেছে। হ্যাঁ, আগের বারের থেকে অনেকটা কম্প্যাক্ট ডিজাইনের হতে চলেছে। বলা হচ্ছে ভাঁজ করা অবস্থায় যে স্ক্রিনটা থাকবে সেটার সাইজ হবে 6.2 ইঞ্চি, এমনকি ভাঁজ খুললেও সেই ডিসপ্লেটা কিন্তু 8 ইঞ্চির উপরে যাবে না, 7.6 ইঞ্চির আশেপাশে থাকবে, স্টাইলাস পেনে সাপোর্ট থাকবে। এবারে অন্তত ফোল্ডিং ফোনটা টেস্ট করার ইচ্ছা আছে, এখনো পর্যন্ত সৌভাগ্য হয়নি, তো দেখা যাক পরের বছরে কি হয়। এছাড়াও স্যামসাং তাদের অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে এম সিরিজের অন্তর্গত M53 ফোনটা লঞ্চ করতে চলেছে, যেখানে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 চিপসেট থাকবে। এই খবরগুলো আমি গত 2 দিন আগে টেক নিউজেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একদিকে A53 এক্সিনোসের 1200 চিপসেট থাকবে এবং সেই সম ক্যাটাগরি মানে মোটামুটি কম্প্যারেবল একটা চিপসেট কিন্তু মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 চিপসেট। তবে সবথেকে সাংঘাতিক ব্যাপার হচ্ছে এটাই যে স্যামসাং গ্যালাক্সি M52 এখানে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G চিপসেট পেয়েছিলাম, যেটার থেকে কিছুটা ডাউনগ্রেড প্রসেসর কিন্তু মিডিয়াটেকের ডাইমেন্সিটি 900 চিপসেট। এবং বলা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M52 এর থেকে M53 27% স্লো রান করবে, তো সেক্ষেত্রে আমরা আপগ্রেডেশন দেখতে পাই, এটা কি হলো বোঝা যাচ্ছে। এরপর আমরা কথা বলবো IQ কে নিয়ে। IQ Z6 লঞ্চ করতে চলেছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সব
সবথেকে কম প্রাইস পয়েন্টে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 695 চিপসেট প্রোভাইড করবে। না, আজকে ওটা খবর নয়। আজকে খবর হচ্ছে আইকিউ তাদের আরও একটা অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, আইকিউ নিও 6, যেখানে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেনারেশন 1 প্রসেসর থাকবে। এমনকি এটাও বলা হচ্ছে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে সব থেকে কম প্রাইস পয়েন্টে, অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে এটাই নাকি কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেনারেশন 1 দিয়ে একটা স্মার্টফোন হবে এবং 40,000 রুপির নিচে এই স্মার্টফোনটা নাকি লঞ্চ করতে পারে। এছাড়াও এখানে 80 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে বলে শোনা যাচ্ছে। সো দেখা যাক কি হয়। এরপরে আমরা কথা বলবো ওয়ানপ্লাসকে নিয়ে। গতকালের টেক নিউজে আমি বলেছিলাম ওয়ানপ্লাস কিন্তু তাদের নর্ড সিরিজের আন্ডারে ওয়ানপ্লাস নর্ড 2T এই স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে। গতকালই সবার আগে আমরা ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে এই ফোনটা সম্পর্কে দুটো খবর রয়েছে। একটা বলছে যে এই ফোনটায় থাকবে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 695 চিপসেট থাকবে এবং সেটা 20,000 রুপির নিচে লঞ্চ হবে। যাই হোক, কিন্তু আরও একটা রিপোর্ট বলছে এই স্মার্টফোনে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1300 চিপসেট থাকবে, যেটার দাম ওয়ানপ্লাস নর্ড 2 থেকে বেশি হবে, মোটামুটি 30,000-40,000 ইন্ডিয়ান রুপির মধ্যে হবে। তবে আমার মতে কিন্তু এই স্মার্টফোনটা ওই 20,000 রুপির নিচে লঞ্চ হওয়া সম্ভবই নয়, কারণ যে এর ক্যামেরা হাউসিংটা দেখা যাচ্ছে, উপরে যে সেন্সারটা যথেষ্ট বড় রয়েছে। এছাড়াও 20,000 রুপির নিচে এই ফোনটা যদি হতো তাহলে ওয়ানপ্লাস এই ফোনটার জন্য এতটা খাটাখাটি করতো না ডিজাইন। অনেকদিন আমরা সনিকে নিয়ে কথা বলি না, সনির তরফ থেকে আরও একটা নতুন স্মার্টফোন লঞ্চ করা হচ্ছে, সনি এক্সপেরিয়া S3, যেটা বলা হচ্ছে ওই যে আইফোন SE 2022 যে ফোনটা লঞ্চ হলো সেই ফোনটাকে কম্পিট করার জন্য লঞ্চ করা হবে। জানি না দাম কত হবে, তবে 5.5 ইঞ্চির একটা কম্প্যাক্ট ডিজাইনের ফোন হবে। এখানে একটা 12 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। আজকের দিনে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের 12 মেগাপিক্সেল ক্যামেরা, তার আবার দামও হবে 40,000 রুপির আশেপাশে। এরপর আমরা কথা বলবো রেডমিকে নিয়ে। রেডমি K50 সিরিজের অন্তর্গত দুটো স্মার্টফোন লঞ্চ হচ্ছে 17ই মার্চ, রেডমি K50 এবং K50 প্রো। এখনো পর্যন্ত যেটুকু খবর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগনের কোনো ভ্যারিয়েন্ট কিন্তু আসবে না, সেখানে একটাই থাকবে মিডিয়াটেকের ডাইমেন্সিটি 8100 প্রসেসর, একটাই থাকবে মিডিয়াটেকের ডাইমেন্সিটি 9000 প্রসেসর। সো এবার রেডমি K50 সিরিজে একটাও কোয়ালকমের প্রসেসর থাকবে না, জানি না হয়তো চিপ ক্রাইসিসের জন্য, এমনকি যখন গ্লোবাল লঞ্চ হবে হতে পারে এই ফোনটাকে রিব্র্যান্ডেড করে তখন কোয়ালকমের প্রসেসর দেওয়া হতে পারে। সো বন্ধুরা, সবশেষে এক বন্ধুর কমেন্ট পড়বে। রাকিব হোসেন ভাইয়া, অনেকে বলে প্রায় ইন্ডিয়ান গ্লোবাল ফোনগুলো যেগুলো বাংলাদেশে আসে আনঅফিসিয়ালি সেগুলো বি এবং সি গ্রেডের হয়, এই বিষয়ে আপনার মতামত চাই। প্রথমত বলে দিই, যেটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, বি গ্রেডের স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে তখনই বিক্রি হয় যখন সেটা আপনাকে ঠকানোর জন্য বিক্রি হয়। ইন্ডিয়া থেকে যে সমস্ত ফোনগুলো বাংলাদেশে যায় এবং সেগুলো যদি সিল প্যাক থাকে, কোম্পানির সিল প্যাক থাকে, সেগুলো বি গ্রেডের ফোন হয় না। ভারতবর্ষের একটা সাউমি, স্যামসাং, রিয়েলমির স্মার্টফোনে যে কোয়ালিটি থাকে বাংলাদেশেও সেই কোয়ালিটিতেই কিন্তু স্মার্টফোনগুলো পাওয়া যায়। কিন্তু প্রবলেম হয় কোথায় জানেন, অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা করে কি, ইন্ডিয়া থেকে একটা স্মার্টফোন কিনে হয়তো 15-20 দিন এক মাস ইউজ করলো, তারপর সেই ফোনটাকে রিফার্বিস যে ফোনগুলো আছে সেগুলো আবার কোম্পানির মতো সিল প্যাক করে সেগুলো যখন বাংলাদেশে পাঠায়, তখন ওই বাংলাদেশের বন্ধুরা ওই ফোনগুলো যখন কেনেন এবং তখন অটোমেটিক্যালি তাদের একটা মনে ধারণা তৈরি হয় যে ইন্ডিয়ার ফোনগুলো খারাপ বা গ্লোবাল ইউনিটের ফোনগুলো খারাপ, কারণ তারা রিফার্বিশড ফোনটা পেয়েছেন। অসাধু ব্যবসায়ীগুলো এমনভাবে প্যাক করে ফোনটাকে, বোঝা যায় না যে ওটা অফিসিয়াল সিল প্যাক নাকি কোনোভাবে ওটাকে প্যাক করা হয়েছে একবার ফোনটা ইউজ করার পর। তো সেক্ষেত্রে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন এবং সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি IMEI ডেটা চেক করে নিতে পারেন যে ওই ফোনটাতে সিম ভরে ইউজ করা হয়েছে কিনা, তাহলে আমার মনে হয় সুবিধা হয়। এ ব্যাপারে যদি আপনারা ভিডিও চান, পরবর্তীতে ভিডিও আসবে। আজকে আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে আগামী পর।